নীরব বুবলি বা নীরবের সাথে যেই হোক, খুব বেশি কন্ট্রোভার্সি নাই কেন জীবনে? এটা একটা মানে একটা ছবি হবে, ছবির সাথে একটা টুইস্টিং ব্যাপার স্যাপার থাকবে। আমার কাছে মনে হয় যে ছবির চেয়ে মানুষের বাস্তব জীবনের যে গল্পগুলো সেগুলো আসলে এত বেশি হচ্ছে, যেগুলো ছবির চেয়ে অনেক বেশি পাওয়ারফুল এবং ছবির চেয়ে অনেক বেশি মানে মানে অনেক বেশি টুইস্টিং। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় আমাদের এইসব গল্পগুলো সহজ, যেগুলো আসলে কেউ মজা পায় না, মজা পায় মানে না মানে নাকি খুব কনসিয়াসলি নীরব খুব পরিপাটি থাকতে চায় যে না দরকার নাই ভাই। আমি তো সেটা আছি, আমি একটু ভদ্র ইমেজ নিয়ে থাকতে পছন্দ করি এবং মানে প্রেম গোপনগুলো গোপন, প্রেমগুলো গোপনই থাকে না, মানে কেউ জানে না, মানে একটু ভালো ছেলে তো একটু ভালো ছেলে, হ্যাঁ ভালো ছেলে, সো ভালো ইমেজটা নিয়ে থাকতে চাই। এবং ওই যে বললাম মানে বাহিরের গল্পগুলো অনেক বেশি, ধরো যে নতুন একজন প্রোডিউসার বললো যে এই হিরোইনের সাথে ছবিটা হবে বাট আমি একটা বিষয় ছড়াতে চাই তোমাদের ভিতরে, লাইক ধরো ছবি রিলিজের আগে ছড়াই দিল যে নায়িকা অ্যাব্রেশন হয়েছে বিকজ অফ নীরবের কারণে, তো তুমি এক্সট্রা যদি টাকাও দেয় তুমি ওই গসিপের জন্য রাজি হবা, যেহেতু ফিল্ম প্রমোশনের জন্য দরকার? কিন্তু আমার কাছে মনে হয় যে এটা প্রথমত প্রোডিউসার করবে কিনা আমি জানি না, আমি শিওর না, যদি করেও এবং পরবর্তীতে আমি যদি আবার সবাইকে বলেও দেই যে হ্যাঁ এটা প্রমোশনের জন্য ছিল, সেটা হতেই পারে, হতে পারে না, এখন তো এগুলো হচ্ছে, ধরো নির্মাতা নিজেই নায়ক নায়িকার বিয়ে দিয়ে দিচ্ছে, আমরা একটা খবর চেপে ফেলছি, হ্যাঁ হ্যাঁ, আবার পরদিন বলছে যে না এগুলো আসলে ইয়ে ছিল, মিডিয়ার গুজব, হ্যাঁ। সো এগুলো মানে পজিটিভ তোমার কাছে মনে হয়? পজিটিভ, আবার কিন্তু যারা আসলে যেই অডিয়েন্সগুলো একটু সফট তারা কিন্তু নিতে পারে না। আচ্ছা, কারণ আমাদের এখন ওইভাবে ওরকম অডিয়েন্স মানে আমরা বোঝাতে চাই না অডিয়েন্সকে, যে ইমেজটা সেই ইমেজই থাকুক এবং ভালো ইমেজের মানুষগুলোর গ্রহণযোগ্যতা সবসময় থাকে কিংবা দীর্ঘদিন থাকে, দীর্ঘদিন থাকে এবং সেটা কাজের ক্ষেত্রেও অনেক মানে এফেক্টিভ হয় আসলে, যে হ্যাঁ ঠিক আছে ওই হিরোটা, ও হ্যাঁ ও ঠিক আছে, ও ভালো, কারেক্ট। মানে নীরবের ছবি রিলিজ কতটা হলো? আমার মনে হয় চব্বিশটা অনেক, এবং দীর্ঘ ক্যারিয়ার বেস্ট থ্রি যদি করতে বলা হয়, বেস্ট থ্রি থ্রি বাংলাশিয়া যেটা মালয়েশিয়ান একটা ছবি ছিল ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আব্বাস, থার্ড বলবো গুরু ভাই, গুরু ভাই বাহ, আব্বাস মানে সাহেব চন্দনের আব্বাস, হ্যাঁ। আচ্ছা, বিশেষ কোনো কারণ? বাংলাদেশে জানি যে এটা আসলে একটা বড় মার্জিনের ছবি ছিল, এবং সেক্ষেত্রে রিলেটেড প্রশ্নই করি যে বাংলাদেশে এবং বলিউডের প্রোডাকশনে একটা কাজ ছিল, সেটা ঠিক ডিসকন্টিনিউ হয়ে গেল কেন? মানে আমরা তখন ভাবছিলাম যে নীরবকে বোধ হয় বাংলাদেশে আর পাওয়া যাবে না। না, ওইটা আসলে একটা গল্পের কারণেই নেওয়া ছিল, এবং এই মালয়েশিয়ান ছবিটাও গল্পের কারণে নেওয়া ছিল। ওরা তো আসলে ওদের জায়গাটা চিন্তা করে যে আমাদের এই গল্পের কারণে একটা বাংলাদেশি ছেলে দরকার, আর ওইখানে যে গল্পটা ছিল একটা সিয়া সুন্নি একটা কন্ট্রোভার্সি, সো ওই কন্ট্রোভার্সির মধ্যে আমি একটা সুন্নি একটা মুসলিম ছেলে একটা সিয়া একটি মেয়েকে বিয়ে করি, বিয়ের পরে যে কন্ট্রোভার্সিগুলো থাকে যে ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে বউটা, যে আমি যেহেতু শুননি আমি ব্ল্যাক ম্যাজিক বিলিভ করি না, সো এই কন্ট্রোভার্সির কারণে সে বাংলাদেশ থেকে একজনকে মানে চেয়েছিল এবং সেটা করেছিল আর কি। যাক, নিশ্চয় নামটা বলা যাবে না, তারপরে যদি বলি যে এমন কিছু ছবি হয়েছে নিশ্চয় যেটা কেন করতে গেলাম, কেন আমি এটাতে রাজি হলাম, হ্যাঁ এরকমও আছে আমার বেশ কিছু ছবি হয়েছে, এবং পরবর্তীতে ডেট চেয়েছে তুমি নানানভাবে এড়িয়ে গেছো, হ্যাঁ হ্যাঁ, যেমন আমার কলিগদের এড়াতে পারানোর কথা বললে অফেয়ারে, ওভাবে এড়িয়ে গেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজের রিগ্রেট পয়েন্ট কী তাহলে জীবনে? রিগ্রেট না আসলে, আমি এগুলোকে লিসন হিসেবে নেই, কারণ কোনো রিগ্রেটই রিগ্রেট না, আর আমি সবসময় পজিটিভ চিন্তা করতে পছন্দ করি, পজিটিভ জিনিসগুলোকে নেই আর যেটা নেগেটিভ সেটাকে আমি মানে শিক্ষা হিসেবে নেই। সো যেই ছবিগুলো আমার করে মনে হলো যে এগুলো না করলেও পারতাম, সো এটা হয় কি মানে এক হচ্ছে ভুল বোঝাবুঝির কারণে হয়, কারণ একটা জিনিস বোঝানো হয় জিনিসটা এমন হবে,
পরে যখন আমি কাজটা শুরু করলাম তখন না আসলে ওই জিনিসটা নেই, তখন তো আসলে প্রথম কথা আর শেষের কথা মিল থাকে না, সো ওইটা তখন একটা ভুল ডিসিশন হতে পারে। আর আরেকটা যখন আমি বুঝছি যে হ্যাঁ এরকম কাজটা এরকমই হচ্ছে, ফাইনালি গিয়ে আমার কিছু ল্যাকিংসের কারণে, আমার অ্যাক্টিংয়ের কারণে বা আমার ফাইটের কারণে বা আমার গানের অ্যাক্টিংয়ের কারণে, এটার কারণে যেই ভুলগুলো হয় সেগুলো থেকে আমি শিখি আসলে। অবশ্যই তোমার এই কোভিডের এই দুই বছর বা দেড় দুই বছর তোমার বেস্ট লেসন কি লাইফের? বেস্ট লেসন আমার কাছে বেস্ট লেসন হচ্ছে আমরা ধৈর্য, যেই আমরা যেই ধৈর্যশীল মানুষ এবং ধৈর্যের জায়গাটা আমরা অনেক বেশি মানে শিক্ষা পেয়েছি, এবং ওয়েট করা উচিত ভালো কিছুর জন্য যে জিনিসটা এখনও করছি আমরা, এবং আমরা ভালোর জন্য অনেক কিছু মানে ছাড়তে পারি। কারেক্ট। নীরব, কিছু আমজনতার প্রশ্ন আমি করি, সেটা মাইন্ড করা যায় না। তুমি ভয় পেয়ে ই কমার্স থেকে সরে গিয়েছো, এ ধরনের একটা অভিযোগ রয়েছে তৎকালীন কন্ট্রোভার্সিয়াল থেকে ইয়ে করার জন্য, বাট সেই প্রতিষ্ঠান তোমাকে খুব ট্রাস্ট করেছিল, হঠাৎ করে চলে গেছো, এই গুজবটা কি সত্যি? না, সেটা মিডিয়ার গুজব না, এটা যিনি বলেছে ওনার ওনার গুজব আর কি, উনি আমি বলে হয়তো ভাইরাল হতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে ফ্যাক্টটা কি আসলে? ফ্যাক্টটা কিছুই না, আমার কাছে মনে হলো যে আমি এনজয় করতাম যে যে টাইমিংটা, আমি হয়তো বারোটায় একটা দুটোয় অফিসে যেতাম এবং পাঁচটা ছটা পর্যন্ত অফিসের মধ্যে দেখা যেত আমার ডিরেক্টর, আমার প্রডিউসার প্লাস আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আড্ডা আড্ডা মারতাম, কিন্তু দুই মাস আড়াই মাস পরে আমার কাছে মনে হয় যে এই কন্টিনিউয়াস যে টাইমিংটা, এই টাইমিংটা আসলে টাফ। এবং আমি যেই সময়টা করেছিলাম হচ্ছে জুলাই অগস্ট না সরি অগস্ট সেপ্টেম্বর। আচ্ছা, সো অগস্ট সেপ্টেম্বরের পরে আমি আসলে অক্টোবর থেকে আমি বন্ধনের একটা কাজ শুরু করেছিলাম, তারপরে বন্ধনের কাজ, হ্যাঁ বন্ধনের কাজটা শুরু করেছিলাম, তারপরে আমরা হচ্ছে নভেম্বরে আবার অনন্য মামুনের কাজের কিছু পার্ট বাকি ছিল। তোমার মুভি শিডিউলের জন্য আসলে কারণ, হ্যাঁ পারছিলে না, এটা ভয় পাওয়ার কিছু নাই। আর এখানে তো যেটা হচ্ছে আমি যদি কোনো চুরি না করি, আমি যদি কোনো ভুল কোনো কিছু না করি, সেখানে ভয় পাওয়ার তো কিছু নাই। একদমই একদমই, আমি ওই জন্য বললাম আমজনতা নানান রকম কৌতূহল থাকে। গত দু বছরে নীরবকে সবচেয়ে বেশি কষ্টে পোহাতে হয়েছে, কারণ নীরবের বিভিন্ন এন্ডোর্সমেন্টগুলো বন্ধ ছিল, স্টেজ শো ফিতা কাটটা থেকে শুরু করে টিভিসি ওভিসি, শুধু তোমার না অনেকেরই, এবং সেক্ষেত্রে তোমার কি একটা বড় ধরনের আর্থিক সংকট ক্রাইসিস কিংবা ফিল্ম থেকে একটু সরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা হয়েছিল কি না? একদমই না, কারণ হচ্ছে আমি গত বছর ফেব্রুয়ারিতে 2021 হ্যাঁ শ্যুটিং করলাম হচ্ছে অনন্য মামুনের সাথে আমার প্রথম কাজ কষাই, এটা শেষ করার পরে আমি করলাম হচ্ছে দুটো ছবি, সেটা হচ্ছে 2019-20 অনুদানপ্রাপ্ত ছবি বন্ধন বিশ্বাসের একটি ছবি হচ্ছে ছায়াবৃক্ষ, যেটা আমি আর অপু বিশ্বাস মার্চ মাসে, এবং মার্চ মাসে আমি 21 শ্যুটিং করে তারপরে আবার চলে গেলাম হচ্ছে যেই চোখ ছবিটার কথা বললাম, আচ্ছা ওই শ্যুটিংটা করলাম, দ্যাট ওয়াজ মাই থার্ড ছবি ইন 2021। তারপরে ফোর্থ ছবি শুরু করলাম হচ্ছে রোজিনাপার ছবিটা, যেটা হচ্ছে ফিরে দেখা, সেটা অনুদানের আমি স্পর্শিয়া। তারপরে আবার হচ্ছে অনন্য মামুনের সেকেন্ড ছবি শুরু করেছিলাম অনন্য মামুনের সাথে, সেটা হচ্ছে অমানুষ, আমি আর মিথিলা। সো তারপরে ওটা শেষ করার পরে আবার আমি চন্দনের ছবিটা করলাম, যেটা হচ্ছে কয়লা। সো আমার কাছে মনে হয় যে আমার এই এন্ডোর্সমেন্টগুলো যেগুলো মিস হয়েছে বা ই করেছে সেগুলো আসলে আসলেও আমি পারতাম না। কিন্তু এক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে, আমি যে আরও একটা প্রোগ্রাম করছি সেটা হচ্ছে আবুল খায়ের গ্রুপের একটা প্রোগ্রাম করছি, সেটা হচ্ছে একটা ডেজার্ট কম্পিটিশন, সেটা ছয় মাস ব্যাপী, এবং আমি গত ডিসেম্বর থেকে মানে আগামী ছয় মাস পর্যন্ত মানে জুলাই অগস্ট পর্যন্ত ফ্রাইডে স্যাটারডে নাই। আচ্ছা, বাহ চমৎকার, তারকাটা ব্যস্ত থাকুক সেটাই আমরা চাই, সবারই কাম্য। কিন্তু এক্ষেত্রে রিলেটেড প্রশ্ন আছে যে তুমি এবং ইমন আসলে ফিল্মে টাকা নাও না, বা যা হয় সেটাই হয়, সেটাই সেটাতেই রাজি, বাট অন্য এন্ডোর্সমেন্টে তোমরা খুবই প্রফেশনাল থাকো, এটা কতটুকু সত্যি?
এটা কি মানুষের প্রশ্ন? হ্যাঁ, আমজনতার প্রশ্ন। আমজনতার প্রশ্নগুলো খুব মজার হয়। এটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এফডিসিতে যে 1000 বা 2000 যে ইউটিউব চ্যানেল, তার বাহিরের যারা, তাদের মতো প্রশ্ন আর কি। না, আমি একটু আর একটু তোমাকে একটু প্রেজ করি, সেটা হচ্ছে শাহরুখ খানও কিন্তু গত 15 বছর ধরে কোনো টাকা নেয় না ফিল্মে। শাহরুখ খান তো কোনো ছবিতে টাকা নেয় না। আমি বলি ডন টু, তো আমি বলি ডন টুর গল্পটা বলি। ডন টুর যখন ছবি শুটিং করে, প্রডিউসারকে বলছে কোনো টাকা নিব না আমি। হ্যাঁ, সো টাকা নেবেন না তাহলে ছবি করবে দিন কীভাবে? তখন প্রডিউসারকে একটা টেবিলের মধ্যে বসিয়ে এবং সে পুছো ওয়ার্ল্ডের পুরো ম্যাপটা তার সামনে দেখাইছে। দেখানোর পর অবশ্যই এই যে আপনি ইন্ডিয়ার বর্ডারটা দেখতেছেন আপনি, মানে আমি বাংলায় বলি, আমি তো হিন্দি বলতে পারবো না, এই যে ইন্ডিয়ার বর্ডার, এই ইন্ডিয়ার বর্ডারের মধ্যে যত টাকা আপনি আর্ন করবেন ফ্রম ডন টু, এটা হচ্ছে আপনার, আর এই ইন্ডিয়ার বর্ডারে যা আছে এগুলো সব আমার। হ্যাঁ, এখন ওই প্রডিউসার ওর দিকে, মানে শাহরুখ খানের দিকে অনেকক্ষণ তাকানো ছিল, তাকায় সে চিন্তা করে দেখলো আমার তো ব্যবসাটা আসলে ইন্ডিয়াতেই, আমি ইন্ডিয়াতেই করি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, রাজি। এবং মানে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে একদম প্রায় 200 কোটি টাকার একটা ছবি সাইন করে ফেললো এবং শেষ করে ফেললো। ফাইনালি মানে 3500 সিনেমা হলে রিলিজ করছে শাহরুখ খান ডন টু ইন্ডিয়ার বাহিরে। হি নোজ দ্য বিজনেস। আমি সো আমি কিন্তু মানে শাহরুখ খানের কথা আমি টেকনিক্যালি একটু মানে নীরব সেরকম ভাবে চিন্তা করে কি না, যে আমি চিন্তা করবো আমি প্রডিউসারের কাছ থেকে টাকা নিব না, সেটা হচ্ছে প্রডিউসারের জন্য ভালো সেটা, কিন্তু আমি একটা ডিজিটাল রাইটস নিয়ে নিব, বা আমি একটা এই রাইটসের এত পার্সেন্ট নিয়ে নিব, বা আমি একটা স্পন্সরের এত পার্সেন্ট, বা একটা ফুল টাইটেল স্পন্সরটা নিয়ে নিব, সেগুলো হতে পারে। মানে আমরা তো নতুন নতুন উইংস যেমন তৈরি করছি, সেটা হচ্ছে এই যে ডিজিটাল, ওটিটি, অ্যাপ, স্যাটেলাইট, তারপরে হল, এরকম 4-5টা আমাদের যে উইংস আছে, এই উইংসের কোনটা আমি পছন্দ করছি। সো কিছু কিছু ক্ষেত্রে আমি প্রডিউসারকে হেল্প করতেই পারি। কারেক্ট। আমি জানার প্রশ্ন 4, বুবলির সাথে কাজ করার সময়, কাজ করার পরবর্তী পর্যায়ে ভাইকে কি একটু জিজ্ঞাসা করা হয়েছিল, ভাইয়া কাজ করছি দোয়া করেন, আপনি কোনো মাইন্ড করেন করেননি তো, মানে এ ধরনের কোনো বেখেয়ালি? না, আমার কাছে মানে আমার এই প্রশ্ন ফান মোডেও বলা হয়েছে কিনা? না, ফান মুডে বলা হয় না। এবং আমার কাছে মনে হয় যে প্রথম ছবিটা যখন আমরা করি, স্টার্ট করি, তখন আমি শাকিব উইশ করেছিলাম, আমরা আমি মিটিং করে তখন আমি শাকিব ভাইকে ফোন করে বুঝতাম যে ভাইয়া, এই যে বুবলির সাথে একটা আমরা একটা ছবি করলাম, দোয়া করবেন। আর আমি তো সবসময় বলি, কারণ শাকিব ভাই তার জীবনের প্রথম মনে হয় কোনো ছবির উইশ দিয়েছিল, সেটা আব্বাসের ছবিতে সময় আমাকে উইশ দিয়েছিল। সো শুভকামনাটা সবসময় থাকে, এবং এখন দেশের বাইরে থাকে, দেশের বাইরে থেকে আমাকে বারবার খবর নেয় কী করতেছো, হ্যাঁ মানে কী কাজ করতেছো, ঠিকঠাক মতো করতেছো কিনা, সিরিয়াস হচ্ছ কিনা, হ্যাঁ নাকি এখনও ঘুরে বেড়াচ্ছ। না, ওই ওই বিষয়ের সময় কী বলেছিল? ঠিক আছে, গুড লাক। হ্যাঁ, মানে শুভকামনা জানিয়েছিল এবং সবসময়ই শুভকামনা জানায় সে আমাকে। এবং মানে আমার মনে হয় যে একদম মানে যেহেতু ফিল্মের সুপারস্টার, এবং তার থেকে শুভকামনাটা আমার জন্য আসলে দরকার, ডেফিনেটলি। এবং পরবর্তীতে নীরব বুবলির কোনো ছবির পোস্টার সহ আমরা একটা উইশ তার পেজ থেকে আমরা দেখতেই চাই, ডেফিনেটলি, ডেফিনেটলি। আমি যতদূর প্রশ্ন প্রায় শেষ, কিন্তু আরও দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে শিল্পী সমিতির নির্বাচন, তার মধ্যে যদি নামগুলো থাকতো আমার কাছে, দেখা সব তানভীর তারেক, তানভীর তারেক, তানভীর তারেক, তানভীর তারেক। না, এগুলো হচ্ছে অফেয়ারে অপূর্ব বলে আমরা বলে আলোচনা করে, এগুলো করা যায় কিনা, মাইন্ড করবে কিনা আপনার? ওটা হয়তো তানভীর তারেক অব্লিক অপূর্ব, তানভীর অপূর্ব অব্লিক তানভীর তারেক, আবার তানভীর তারেক, যা কিছু ভাবো। এনিওয়ে, আমি সরল মনে জাগো এফএম কর্তৃপক্ষ একটু মানে শেল্টার নিচ্ছি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে আমি যে তুমি ফান করতে করতে আমি প্রশ্ন ভুলে যাচ্ছি, প্লিজ ফানটা একটু পরে হোক। সেটা হচ্ছে শিল্পী সমিতি নির্বাচনে যেটা সবচেয়ে বেশি সুন্দর পয়েন্ট, হ্যাঁ সুন্দর পয়েন্ট, প্রিয় দর্শক, সুন্দর পয়েন্ট, সুন্দর পয়েন্ট, প্লিজ আপনারা অ্যাটেনশন দিন এখানে। জায়েদ খান এবং নিপুনের যে দ্বন্দ্বটা, সেই জায়গায় নিশ্চয়ই একটা বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয়েছে তোমাদের, কারণ জায়েদের সাথে ভীষণ ভালো সম্পর্ক ছিল, একই প্যানেলে ছিলে। সবাই আসলে জানতে চায় ঠিক স্পেসিফিক কোন কারণে এই দল বদল করাটা আমার। হ্যাঁ, আমি তো ছিলাম 17 নির্বাচনে, 17-18 যে সময়টা, তারপরে আমি আসলে 17 থেকে যে নিয়ম অনুযায়ী 3টা মিটিংয়ে না থাকলে সদস্য, মানে সরি সদস্য তো না, পদের থেকে যে আমি ইসিতে ছিলাম ওখান থেকে থাকবে না। আমি আসলে
মানে কাজের ক্ষেত্রে কাজ করতাম তো বেশি, আমার দেখা যায় মিটিং গুলো অ্যাটেন্ড করা হতো না, বাট মনে হতো যে তোমরা খুব একসাথে রয়েছো। সো প্রথম দিকে একটু মনে হতো, এরপর থেকে আমি আস্তে আস্তে কিন্তু চলে এসেছি, আমি কিন্তু পরে আর ছিলাম না, এই চার বছর ওইভাবে করে অ্যাক্টিভ ছিলাম না। বাট এই এইবার যখন আমাকে বলল নিপুন, বলল তুমি আমার সাথে থাকবা, আর আমার কাছে মনে হচ্ছে নিপুনের সাথে আমার পাঁচটা ছবি করা হয়েছে। কারেক্ট, শুধু এবার না নাকি গত তিন চার বছর ধরে, গত দু বছর ধরে নিপুনের যে প্রতিষ্ঠান পাতে তুমি ইমন সহ বিভিন্ন সময় আড্ডা, আমার সাথে আড্ডায় বা আলাপচারিতে এটা এটা একদমই ভুল ধারণা। আমি নিপুনের সাথে এই নির্বাচনের মিটিংয়ে কখনো কিন্তু স্পারতে নিপুনের অফিসে গিয়ে আমার মিটিং হয় নাই, কখনোই না, এসব বিষয়ে আলোচনা কখনোই না, মানে আমি কখনোই যাইনি। এবং আমি জানতাম, মানে মানে শুনতাম যখন মিটিং হয়ে যেত, পরের দিন শুনতাম যে মিটিং করলো, আজকে এই মিটিং হলো, ওই মিটিং হলো, বাট আমার কখনো যাওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু নিপুন বলেছে অনেকের কথা যে ওখানে তো আমাদের দেখা হয়, অনেকদিন ধরে আলোচনা হচ্ছে কে বা কারা থাকবে, তার মানে একেবারেই এটা সত্য না যে হঠাৎ করে জায়েদের কাছ থেকে দলবদল। না না, তা একদমই না। এবং তুমি সার্বিকভাবে এই শিল্পী সমিতির নির্বাচনের বর্তমান সিচুয়েশন, আজকে আমরা কথা বলছি 28 ফেব্রুয়ারি, আজকেও আদালত হয়ে গেল, শুনানি হয়নি একদম, আজকের দিনে এক মাস, এই জন্যই আমরা আজকে বসছি, একটা উপলক্ষ পেলাম, মানে বিশেষ উপলক্ষ। এনিওয়ে, এটা একটা ভালো থাম্বনেলের ট্যাগলাইন, মানে ট্যাগলাইন দিলা, থ্যাংক ইউ। সো যেই কথা বলছিলাম যে সেই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয়, সার্বিকভাবে তোমরা কি একটা এক ধরনের অস্বস্তিতে ভুগছো কিনা? আমরা কারা, যে ভাই সাধারণ সম্পাদক তোমরা কেউ বসো, বাট তারপরও এটার একটা সলিউশন হোক। না, সর্বপ্রথম হচ্ছে আমি একজন মানে আর্টিস্ট হিসেবে আমি চাই এটার একটা সমাধান হয়ে যাক, কিন্তু যেই সিচুয়েশনটা বা যেই জিনিসটা আপিল বোর্ডের যে ই দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে খালি এই শনিবার, এই 10 তারিখ, এই 14 তারিখ, এই রবিবার, এই বৃহস্পতিবার, আবার বৃহস্পতিবার বলছে সোমবার, সোমবার বলছে রবিবার, সো এটার কোনো আসলে রেজাল্ট হচ্ছে না। বাট মানে আমি আপনি এখানে বসে আসলে কিছু বলতে পারবো না যে আসলে ফাইনালি কী হবে বা ফাইনালি রেজাল্টটা কী হবে, টাফ বলা। না, রেজাল্ট তো অবশ্যই টাফ বলা, এবং সেটা শুনতেও চাই না, কারণ তোমার কাছে তো নেই। কিন্তু তোমরা কি আসলে এক ধরনের অস্বস্তিতে ভুগছো কিনা, ধরা যাক এই এর ভেতরে এই এক মাসে অনেকবার চা কফি খেতে যেতে কিন্তু সেটা যাচ্ছ না এফডিসিতে, কারণ ভাই এতে ঝামেলা আছে, মানে কেন যাবো? না, আমি আমার কাছে এই প্রশ্নটা সবাই করে, এটা আমি একটু বিব্রত বোধ করি, ভাই নির্বাচনে কি হলো, ভাই ওইটার কি হলো, এই আপনাদের কি হলো ফাইনালি। হ্যাঁ, বাট আমি মানে যেই আপনি দেখবেন যে যেই ইন্টারেস্টটা প্রথম নির্বাচনের দিন পর্যন্ত ছিল, এরপরে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ওই ইন্টারেস্টটা মানে হারিয়ে ফেলেছে মানুষ। সো আমি একজন সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ একজন আর্টিস্ট হিসেবে আমিও কিন্তু ওই ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছি। কারেক্ট, হ্যাঁ একদমই। আমি শিল্পী সমিতির বিষয় নিয়ে আরও কয়েকটা বিষয় নিয়ে আসবো ব্রেকের পরে। আমি জনতার প্রশ্ন সর্বশেষ দিয়ে আজকে এই সেগমেন্টটা শেষ করি, সেটা হচ্ছে নীরব লুকেটিভ ফিগার ওয়াইজ দারুণ সুঠাম, এবং সেক্ষেত্রে একটা বিষয়ে সবাই বলে যে নাচের ক্ষেত্রে নীরবের একটু শাইনেস রয়েছে, এবং সেক্ষেত্রে কোরিওগ্রাফের সাথে তোমার স্পেশাল বসা হয় কিনা কোনো ছবিতে, যে কোনো ধরনের ওইভাবে থাকলে একটু সময় নাও বা কি, এই অভিযোগটা তুমি নিজে রিসিভ করো কিনা? অবশ্যই রিসিভ করি। আর আমার আমাদের যে সিনেমার যে গানগুলো হচ্ছে, সিনেমার গানগুলোতে ওইভাবে করে নাচের কোনো মানে যেটা হচ্ছে যে ক্রোমান্টিক গানগুলো বা স্যাড যে সিনগুলো হচ্ছে ওগুলো তো আসলে ওইভাবে করে নাচের কোনো ইয়ে নাই। বাট এটা সত্যি যে আমি তো নাচের ব্যাপারে আনইজি ফিল না, আমি নাচে দুর্বল এবং কখনো কোথাও শেখা হয় নাই। বাট যেটা হচ্ছে যখন পারফরমেন্সগুলো হয়, বিভিন্ন স্টেজ পারফরমেন্সগুলো, তার আগে দেখা যায় দু চার দিন করে রিহার্সাল করে তখন ওই তৈরি করি আর কি। আর আমাদের ওই ফিল্মের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন হতো না যে একটা হিরো হিরোইন থাকছে, পেছনে মানে ব্যাকগ্রাউন্ডের জুনিয়র আর্টিস্টরা আছে 15 জন বা 20 জন, ওই যে সুন্দর যে আয়োজনের যে গানগুলো হতো, যেটা নাচের গান, ওই গানগুলো খুব কম হচ্ছে। কারেক্ট, মানে এখন শাহরুখ খানের মতো দুহাত দিয়ে একটু হেঁটে গেলেই সুন্দর একটা গান হয়ে যাচ্ছে, তাই হচ্ছে চমৎকার। এবং খুব অনেস্টলি অ্যান্সার করার জন্য আসলে তোমাকে ধন্যবাদ, এই জন্য তোমার বেশি ভালোবাসি। অনেস্ট ছেলে তো আমি, একটু অনেস্ট আর কি। এনিওয়ে, একটু অনেস্ট ছেলের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই ফিরছি ছোট্ট একটা বিরতি পর। সঙ্গে রয়েছেন নীরব হোসেন।